করতে হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের কাছে প্রাথমিক টাইমিং আমাদের হচ্ছে আমাদের অপরাধীকে গ্রেপ্তার করতে হবে আগামী শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে, এটাই ফার্স্ট কথা। এবং এই বিচার ইনশিওর হওয়ার তদন্ত দাখিল করতে সর্বোচ্চভাবে মাঠে থাকে। আপনারা জানেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস উত্তাল ছিল, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা নেমে এসেছে এই বিচারের দাবিতে। আমরা নীরব থাকার দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুপ থাকবে সেটি নয়, এবং আমরা চাই ঢাকা আমাদের গোটা বাংলাদেশে ধর্ষণের যে সংস্কৃতি রয়েছে, নারীর বিরুদ্ধে নিপীড়নের যে সংস্কৃতি রয়েছে, সেটির একটি স্থায়ী সমাধান হোক। আজকে আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাতে চাই যে 24 ঘন্টার মধ্যে আপনারা যারা দোষী রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এবং আগামীকালকে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যেখানে ডাকসু নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন, প্রতিবাদী আলপনা থাকবে আমাদের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে রোকেয়া হল পর্যন্ত। বিকাল 3টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের ছাত্র, নাগরিক সমাজ, শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে আমাদের সমাবেশ রয়েছে। এবং আগামীকাল সন্ধ্যা 6টা থেকে টিএসসির পায়রা চত্বরে আমাদের ডাকসুর একটি মঞ্চ গঠন করা হয়েছে, নিপীড়ন বিরোধী গানের আসর বসানো হয়েছে। আমরা বলতে চাই যে আমরা যে বেদনা বিধুর পরিস্থিতির মধ্যে রয়েছে এটি থেকে স্থায়ী মুক্তি চাই, নারীর যে মনুষ্যত্ব প্রতিষ্ঠার আন্দোলন সেটিকে আমরা সফল করতে চাই। আপনারা জানেন যে রাজধানীর কর্মতলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর উপরে যে অমানবিক যে নির্যাতন চালানো হয়েছে তার প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমরা এটাই জানাতে চাচ্ছি যে আমাদের নারী যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীর উপর যে নির্যাতন চালানো হয়েছে সেই ধর্ষকদের অতি দ্রুততার সহিত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আমরা আহ্বান জানাই যে তিনি 24 ঘন্টার মধ্যে ধর্ষকদের চিহ্নিত করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়। সামাজিকভাবে কিন্তু তার মৃত্যু ঘটে একেবারে, তো এই পরিস্থিতি আমরা পুনরাবৃত্তি করতে চাই না। ঢাকা সর্বোচ্চ বিদ্যাপীঠে একজন নারী যখন এইভাবে নিপীড়িত হয় তখন সামাজিক বিবেচনা হয়ে নাড়া দেয়, এটাই হাই টাইম যে এখনই সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সকলে আমরা বাংলাদেশের একেবারে শতভাগ নাগরিকের সঙ্গে একমত করতে হবে, ধর্ষণের শাস্তি প্রমাণিত হলে অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর হওয়া উচিত। আমরা ডাক্তার কক্ষ থেকে অন্তত পুরোভাবে সারা দেশে যেন এই দাবিটি গণতন্ত্রে পরিণত হয় সেজন্য আমরা কাজ করব। চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় আনতে হবে, সেটা হচ্ছে আমরা আজকে 9টার সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবো। এটা আমরা এটুকু বলছি, আমাদের বোনের যে রিপ্রেসিডেন্ট হয়েছে তার যদি সর্বোচ্চ শাস্তি না হয় ডাকসু প্রতিনিধিদের ঘরে ফিরে যাবে না। আমরা আন্দোলন অব্যাহত রাখবো, আপনাদের কাছে আমাদের আগামীকাল কর্মসূচি রয়েছে এবং টিএসসিতে আমাদের যে নিপীড়ন বিরোধী ডাকসু মঞ্চ করে তোলা হয়েছে সেখানে আমাদের সাংস্কৃতিক প্রতিবাদ চলবে, আমাদের এই প্রতিবাদ কর্মসূচি ধারাবাহিকতা থাকবে, আমাদের আপনাকে জানিয়ে দেওয়া হবে। আগামীকাল 3টায় রাজু ভাস্কর্য আমাদের ছাত্র শিক্ষক নাগরিক যে কর্মসূচি সমাবেশ রয়েছে সেখান থেকে আমরা আমাদের এবং সন্ধ্যায় মুক্তি প্রদান করবে।